দুর্নীতির বিরুদ্ধে সিপিআইএমের পথসভা, নবগ্রাম এলাকায় পঞ্চায়েতের ব্যাপক দুর্নীতি, কেন্দ্রীয় সরকারের স্বৈরাচারী নীতি ও বাজেটের বিরুদ্ধে নবগ্রাম বাসস্ট্যান্ড মোড়ে আজ একটি পথসভার আয়োজন করেছিল সিপিআইএম নবগ্রাম এরিয়া কমিটি। পথসভায় বক্তব্য রাখেন পার্টি নেতা মুকুল মণ্ডল, সঞ্জীব পাণ্ডে, জুয়েল শেখ, হাবিবুর রহমান সহ আরও অনেকে। এই পথসভায় সভাপতিত্ব করেন মনিরুল ইসলাম। নবগ্রাম থেকে তুষারকান্তি খায়ের রিপোর্ট, ডিএনটিভি বাংলা। কেউ যদি পয়সা বাঁচতে চায় তাহলে আরেকটা অংশ আটকে দেবে, এটাই হচ্ছে বামপন্থীদের জায়গা, যে না দেশের টাকা জনগণের টাকা, জনগণের টাকায় জনগণের অনুমতি হলো সেইটাকে বাদ দিয়ে আজকে আর কোনো বেনিফিট চাই না, বিরোধীদের কোনো অস্তিত্ব নেই, বিরোধী কেড়ে নিতে চাইছেন আমাদের প্রতিবাদী অধিকার কেড়ে নিতে চাইছেন, সেই কারণে আমরা সিদ্ধান্ত গ্রহণ করেছি রাজ্য বাম ফ্রন্টের পক্ষ রাজ্য জুড়ে নিজেরা নিজেদের খেয়াল খুশি মতো কাজ করা আর চুরি পাহাড় পঞ্চায়েত থেকে একেবারে। আজকের এই পথসভাটা হচ্ছে গতকাল গোটা পশ্চিমবাংলা ব্যাপী একটা মিছিল আন্দোলন চলেছে। আজকে আমরা গোটা নবগ্রামে তিনটা এলাকায় আমরা করছি কেন্দ্রীয় সরকারের যে বাজেট, সেই বাজেট সাধারণ মানুষের জন্য না, এবং কেন্দ্রীয় সরকার যে পদক্ষেপগুলো নিচ্ছে, ভয়ঙ্কর পদক্ষেপ নিচ্ছে কেন্দ্রীয় সরকার। আমরা উদাহরণ একটা, রাহুল গান্ধী একটা মন্তব্য করার প্রতিবাদে বিরুদ্ধে তার উপরে একটা মানহানি কেস হয়, সেই কেসে মহামান্য আদালত এমনভাবে রায়টা দিয়েছে যে 2000 মানে 2 বছর হলেই সংবিধানের একটা স্বীকৃতি আছে, 2 বছর হলেই দেশদ্রোহীতে তাকে সংসদপদ খারিজ হতে পারে, কিন্তু সেখানে 2 বছর 1 মাস হতে পারতো, 2 বছর 3 মাস হতে পারতো, 19 মাস হতে পারতো বা 23 মাস হতে পারতো, কারেন্ট একবারে 2 বছরই ঘোষণা করার পর ঘোষণা যেদিন হলো তারপরে দিনই পার্লামেন্ট থেকে তার সংসদপদ খারিজ হয়ে গেল, তাকে আর উচ্চ আদালতে যাওয়ার সুযোগ দেওয়া হলো না। অনুরূপভাবে রাজ্য সরকার তার স্বৈরাচারী নীতি নিয়ে চলছে, বাজেট নাটক করছে, যে 100 দিনের কাজ সেই কাজের টাকা এখনো কোনো মানুষকে দিচ্ছে না এবং কাজও হচ্ছে না। আমরা তার দাবিতে আবাস যোজনা যাতে একেবারে কোনো মানুষের কাছ থেকে টাকা না নেওয়া হয়, স্বচ্ছভাবে মানুষটা যাতে ঘর পায়, এবং সামনে পঞ্চায়েত, সেই পঞ্চায়েত গণতান্ত্রিক পদ্ধতিতে মানুষ তার অধিকার যাতে প্রয়োগ করতে পারে। সব নারীরই একই বায়না চাই প্রামাণিক জুয়েলার্সের গয়না। আপনি কি মনের মতো গহনা খুঁজছেন? তাহলে আজই চলে আসুন স্বর্গীয় কিরিটি ভূষণ প্রামাণিক প্রতিষ্ঠিত প্রামাণিক জুয়েলার্সে। এখানে পাবেন নিজস্ব কারিগর দ্বারা প্রস্তুত অত্যাধুনিক ডিজাইনের সোনা ও রূপোর গহনা। আমাদের ঠিকানা শেরপুর জয়পুর মোড়, মুর্শিদাবাদ। আমাদের ফোন নাম্বার 7001-44547 অথবা 9749-634262। মনে রাখবেন আমাদের প্রতিষ্ঠানের নাম প্রামাণিক জুয়েলার্স, প্রোপ্রাইটার শ্রীরামকৃষ্ণ প্রামাণিক, ভরসার অপর নাম প্রামাণিক জুয়েলার্স।